হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 28, অর্থাৎ অধ্যায় 28। দেখো বন্ধুরা, অধ্যায় 28-এ আছে স্টোরি, গল্প। এখানে মজার একটি গল্প আছে। গল্পটি কি সম্পর্কে? দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ, গরু এবং ব্যাং। অর্থাৎ এই গল্পটি গরু এবং ব্যাং সম্পর্কে। কাউ মানে গরু আর ফ্রগ মানে হচ্ছে ব্যাং। লিসন 1-2, অর্থাৎ পার্ট 1-2। দেখো বন্ধুরা, এতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। রিড মানে পড়া এবং লিসেন মানে হচ্ছে শোনা। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি গরু এবং একটি ব্যাঙের ছবি দেখতে পাচ্ছি। গরুটি ঘাস খাচ্ছে এবং ব্যাং গরুর ঘাস খা দেখছে। তো আমরা পড়ি, দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছে। কাউ মানে গরু, ইস মানে হয়, ইটিং মানে হচ্ছে খাওয়া, গ্রাস মানে হচ্ছে ঘাস। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, ব্যাংটি ঘাসের উপর বসে আছে। ফ্রগ মানে হচ্ছে ব্যাং, ইস মানে হয়, সিটিং মানে বসে থাকা, অন মানে উপরে, গ্রাস মানে ঘাস। তাহলে গরুটি ঘাস খাচ্ছে আর ব্যাংটি ঘাসের উপর বসে আছে। দ্য ফ্রগ লুক অ্যাট দ্য কাউ অ্যান্ড থিঙ্ক, ব্যাংটি গরুর দিকে তাকালো এবং চিন্তা করলো। এই ব্যাংটি গরুর দিকে তাকিয়েছে এবং চিন্তা করছে। লুক মানে হচ্ছে দেখা বা তাকানো, আর থিঙ্কস মানে হচ্ছে চিন্তা করা। তো ব্যাংটি কি চিন্তা করলো? দ্য কাউ ইজ বিগ, গরুটি হয় বড়। আই ওয়েন্ট টু বি বিগ, আমি বড় হতে চাই। তো গরু চিন্তা করলো যে গরুটি অনেক বড়, তো আমিও বড় হতে চাই। বিগ মানে হচ্ছে বড়, ওয়েন্ট মানে চাওয়া, টু বি মানে হতে চাওয়া, বিগ বড়। সো দ্য ফ্রগ ইট সাম গ্রাস, তাই ব্যাংটি কিছু ঘাস খেলো। তো ব্যাংটি বড় হওয়ার জন্য গরুর মতো ঘাস খেলো। দ্য ফ্রগ গ্রোস বিগার, ব্যাংটি বড় হতে লাগলো। গ্রোস মানে জন্মানো, বিগার মানে বড়। তো ব্যাংটি বড় হতে লাগলো, বা গ্রোস মানে জন্মানো, বা ছোট থেকে যেভাবে বড় হয়, অর্থাৎ ব্যাংটি ছোট থেকে বড় হতে লাগলো। দ্য কাউ লুক অ্যাট দ্য ফ্রগ অ্যান্ড থিঙ্কস, গরুটি ব্যাঙের দিকে তাকালো এবং চিন্তা করলো। এই গরুটি এখন ব্যাঙের দিকে তাকাচ্ছে যে ব্যাঙও ঘাস খাচ্ছে। হাউ এস্টেন্স, কি অদ্ভুত। হাউ মানে কেমন, এস্টেন্স মানে অদ্ভুত। হাউ এস্টেন্স, কেমন অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাঙটি ঘাস খাচ্ছে। তো গরু ব্যাঙের ঘাস খা দেখে অদ্ভুত হয়ে গেল। দ্য ফ্রগ ইজ হ্যাপি, ব্যাঙটি হয় সুখী। দ্য ফ্রগ ইট মোর গ্রাস, ব্যাঙটি অনেক ঘাস খেলো। হ্যাপি মানে হচ্ছে সুখী, ইট মানে খাওয়া, মোর মানে অনেক, আর গ্রাস মানে ঘাস। ব্যাঙটি ঘাস খেয়ে অনেক বড় হয়ে গেল। দেখো বন্ধুরা, এখানে আছে স্টোরি, গল্প, দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ, ব্যাং এবং গরু এবং ব্যাং। তো আগের গল্পটাই এখানে বাকি অংশ দেওয়া আছে। লিসন 3-4, অর্থাৎ পার্ট 3-4, ইউনিট 28, অর্থাৎ অধ্যায় 28। বন্ধুরা, এখানে আমরা দেখছি ব্যাং ঘাস খেয়ে অনেক বড় হয়ে গেছে এবং সে আকাশে উড়ে যাচ্ছে। আর গরুর এটা দেখে অদ্ভুত লাগছে। দ্য কাউ থিঙ্কস, গরুটি চিন্তা করলো। কাউ মানে গরু, থিঙ্কস মানে চিন্তা করা। হাউ এস্টেন্স, কেমন অদ্ভুত। হাউ মানে কেমন, এস্টেন্স মানে অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংটি উড়ে যাচ্ছে। ফ্রগ মানে হচ্ছে ব্যাং, ইস মানে হয়, ফ্লাইং মানে উড়ে যাওয়া, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, দূরে কোথাও উড়ে যাচ্ছে ব্যাংটি। এই যে ব্যাং উড়ে যাচ্ছে। দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, গরুটি এখন আর ঘাস খাচ্ছে না। তো ব্যাং ঘাস খেয়ে বড় হয়েছে, এখন সে উড়ে যাচ্ছে। তো এটা তার অদ্ভুত লাগলো, তাই দেখে গরুটি ঘাস খা বন্ধ করে দিল। দেখো বন্ধুরা, বিতে আছে রিড দ্য স্টোরি অ্যাগেইন, গল্পটি পুনরায় তোমাদের পড়তে বলছে। অ্যান্সার দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও।
দেখো বন্ধুরা, এতে আছে হুইচ এনিমেল ইজ বিগ, কোন প্রাণীটি হয় বড়। তাহলে দা কাউ ইজ বিগ, গরুটি হয় বড়। হুইচ এনিমেল ওয়েন্ট টু বি বিগ, কোন প্রাণীটি বড় হতে চায়। তাহলে দা ফ্রগ ওয়েন্ট টু বি বিগ, ব্যাং বড় হতে চায়। হোয়াই ডাজ দা কাউ সে স্ট্রেঞ্জ, কেন গরু বলল অদ্ভুত, কেন গরু অদ্ভুত বলল। গরু অদ্ভুত বলেছে কারণ ব্যাং হচ্ছে ঘাস খাচ্ছিল। দ্য কাউ সে স্টেন্স টু সি দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাঙের ঘাস খাওয়া দেখে গরু অদ্ভুত বলল। হোয়াই ডাজ দ্য ফ্রগ গ্রো বিগার, কেন ব্যাঙটি বড় হচ্ছিল, ব্যাঙটি বড় হচ্ছিল কারণ সে অনেক বেশি ঘাস খাচ্ছিল। দ্য ফ্রগ গ্রো বিগার বিকজ হি ইটিং মোর গ্রাস, সে অনেক ঘাস খাচ্ছিল। হোয়াট ডাজ দ্য কাউ থিঙ্কস, গরু কি চিন্তা করল, গরু চিন্তা করলো কি অদ্ভুত, ব্যাংটি আকাশে উড়ে যাচ্ছে। দ্য কাউ থিঙ্কস দ্যাট হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংটি উড়ে যাচ্ছে। হোয়াট হ্যাপেন টু দ্য ফ্রগ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ব্যাঙের ক্ষেত্রে গল্পের শেষে কি ঘটলো, হ্যাপেন মানে হচ্ছে ঘটা। তাহলে হোয়াট হ্যাপেন, কি ঘটলো টু দ্য ফ্রগ ব্যাঙের ক্ষেত্রে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে। এন্ড মানে শেষ, স্টোরি মানে গল্পে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য ফ্রগ ফ্লাইজ অ্যাওয়ে, ব্যাঙ আকাশে উড়ে গেল। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস স্টোরি, এই গল্পের জন্য সর্বোত্তম শিরোনাম কোনটি। হোয়াট মানে কি, ইজ মানে হয়, বেস্ট মানে সর্বোচ্চ, টাইটেল মানে হচ্ছে শিরোনাম, ফর মানে জন্য, দিস মানে এই, আর স্টোরি মানে গল্প। তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস স্টোরি মানে হচ্ছে এই গল্পের জন্য বেস্ট সর্বোচ্চ শিরোনাম কোনটি। তো এখানে চারটি শিরোনাম দেওয়া আছে, দ্য হ্যাপি কাউ সুখী গরু, দ্য ফ্রগ ফ্লাইস অ্যাওয়ে ব্যাং দূরে উড়ে যাচ্ছে, দ্য স্টেন্স গ্রাস অদ্ভুত ঘাস, দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ আর ফ্রেন্ড, গরু এবং ব্যাং হয় বন্ধু। তো গরু এবং ব্যাং কিন্তু বন্ধু না, দ্য স্টেন্স গ্রাস ঘাসও কিন্তু অদ্ভুত না, ঘাস সাধারণই, দ্য হ্যাপি কাউ সুখী গরু, ব্যাং সুখী গরু, গরু কিন্তু সুখী না, সে আরও ভয় পেয়ে গেল ব্যাঙের ঘাস খায় উড়ে যাওয়া দেখে। তাহলে বেস্ট টাইটেল হয় দুই নম্বরটি, দ্য ফ্রগ ফ্লাইস অ্যাওয়ে, ব্যাঙ দূরে উড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু সবটুকু পড়েছি, তো এই গল্পটি আমরা পুনরায় আবার পড়তে পারি। দেখো বন্ধুরা, স্টোরি গল্প দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ, গরু এবং ব্যাং। দ্য কাউ ইজ ইটিং গ্রাস, দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, দ্য ফ্রগ লুক অ্যাট দ্য কাউ অ্যান্ড থিঙ্কস, দ্য কাউ ইজ বিগ, আই ওয়েন্ট টু বি বিগ, সো দ্য ফ্রগ ইটস সাম গ্রাস, দ্য ফ্রগ গোস বিগার, দ্য কাউ লুক অ্যাট দ্য ফ্রগ অ্যান্ড থিঙ্কস হাউ স্টেন্স, দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, দ্য ফ্রগ ইজ হ্যাপি, দ্য ফ্রগ ইট মোর গ্রাস, দ্য কাউ থিঙ্কস হাউ স্ট্রেঞ্জ, দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।